নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি সুপর্ণা। আমি আজকে তোমাদেরকে একটা ফ্রাই কেক তৈরি করে দেখাবো। তো ফ্রাই কেক করতে আমার কী কী লাগবে দেখো। আমি নিয়েছি ময়দা, চিনি, দুটো ডিম, জেমস চকলেট, আর এখানে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার, আর একটু লবণ লাগবে আমার। লবণটা নিয়েছি একটু লবণ, আর লাগবে সাদা তেল। তো আমি চলো কী করে তৈরি করব সেটা ব্যাটারটা আগে তৈরি করে নিই। প্রথমে আমি অল্প একটু লবণ দেব। এবার আমি ডিমটা ফেটিয়ে নেব। তোমরা চাইলে বেশি ডিম নিতে পারো, আমি দুটো ডিম দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেবো চিনি। আমি চিনিটাকে বেটে নিয়েছি। চার চামচ দিলাম আমি। এবার আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম। আমি এবার মিশিয়ে নেব। ডিম, চিনি আর বেকিং পাউডার, বেকিং সোডাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিব সাদা তেল, তিন চামচ সাদা তেল দিলাম। তোমরা পরিমাণটা নিজের মতো বাড়িয়ে নিবে, যে যেমন ডিম দিবে সেই অনুযায়ী তোমরা তখন পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারবে। আমি তোমাদের দুটো ডিমের অনুপাতে আমি দেখাচ্ছি আজকে। এবার আমি ময়দা দেব। এবার আরও ময়দা লাগবে। নর্মালি যেমন কেকের ব্যাটার হয় এরকম হবে না, এটা এটা একটু শক্ত হবে ব্যাটারটা। আমার আরেকটু ময়দা লাগবে। দেখো আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে। সাধারণত কেকের ব্যাটার পাতলা হয়, কিন্তু আমি এই দেখো এরকম করে এটাকে করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে আমি আসছি 10 মিনিট। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি দেখো। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে আমি একটু তেল নিয়ে নিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে তৈরি করব। দেখো এইভাবে যেন হাতে ধরা যায় এইরকম হবে ব্যাটারটা। এবার আমি এটাকে ভাগ করে নেব। আমি আরেকটু হাতে তেল নেব। তেল নিয়ে এইটাকে এই দেখো এইভাবে যে যেরকম সাইজ করবে আমি এরকম বড় বড় করেই করলাম। এইভাবে আমি রেখে দিচ্ছি। এবার আমি এই দেখো দুটো ডিমে আমার 6টা হয়েছে। এবার আমি হাতে একটু ময়দা নেব। এই যে হাতে এখানে, আর এইভাবে আমি ময়দাটা লাগিয়ে নেব। একটা করে লাচি এরকম করে নিব, একটু গোল করে নেব।
এবার আমি একটা করে জেমস এর মধ্যে ভরে দিলাম, দিয়ে আবারও গোল করে দেব। আমি এদিকে তেল গরম করতে দিয়েছি দেখো কড়াই। এবার আমি এটাকে গোল করে এভাবে এই দেখো একটু চ্যাপ্টা করে নেব, দিয়ে এটাকে আমি তেলে ছেড়ে দেব। এবার তেলটা এইভাবে উপরে দিতে থাকবো। আমি খুব গরম তেলে দিইনি, তোমরা দেখতে পেলে, আমি হালকা গরম করে নিয়ে তেলটাতে ছেড়েছি। এইভাবে তেলটাকে উপর দিকে উঠাতে থাকবো। এবার আমি এই পিঠটা উল্টে দিব। এইভাবে আবার আমি তেল দিতেই থাকবো চারিদিকে। তাহলে চারিদিকটা আমার ভালোভাবে ভাজা হবে এইভাবে তেল দিতে থাকলে। একটু এটা টাইম নিয়ে ভাজতে হবে, পুরো কালারটা আমার যখন চলে আসবে আস্তে আস্তে গ্যাসটা সিম করে দিয়ে আমি এটাকে ভাজবো। তাহলে চারিদিক আমার সমানভাবেই ভাজা হবে, কোনো দিক কাঁচা থাকবে না। এটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আবারও এই দেখো হাতে এইভাবে ময়দা নিয়ে নিব। এইভাবে করে আমি দুটো চকলেট দিতে পারি, দুই কালার। এই আবারও গোল করে দেব। এইভাবে এই যে আবার ওইভাবেই আমি তেলটা এইভাবে দিতে থাকবো। দেখো এটাও আমার হয়ে গেছে, আমি তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। খুব সোজা এইভাবে তোমরা বাড়িতে এটা করে বাচ্চাদের টিফিনে দিতে পারো, খুব ভালো লাগবে খেতে বাচ্চাদের। আমি দুটো করে দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট, দেখো আরও ভালো লাগবে বাচ্চাদের। আমি দিয়ে দিলাম, আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে আসছি।
সবগুলো ভেজে তুলে নিয়ে চলে এসেছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে। চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সার্ভ করে। তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখো যেমন কেক হয়, এই দেখো কেকের মতো একদম ভিতরটা, আর চকলেটটা গলে গেছে ওই জন্যে আরও সুন্দর লাগছে চকলেট ভেতরটা। তাহলে এবার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করবে। তাহলে আজকে চলি, টাটা।